জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ওম যজ্ঞ শেষ করে বাবা জীবিত কুণ্ডে নেমে স্নান আরম্ভ করলেন। কালী তারা বলে কত যে ডুব দিতে লাগলেন তা গণনা করা যায় না। সায়াহ্নে জল থেকে উঠে শ্মশানের জঙ্গলাকীর্ণ মর্মস্থলে আসন করে বসলেন, যেখানে বিষধর সর্প অতি স্বচ্ছন্দে বিচরণ করে এবং নির্ভয়ে তার দেহে আশ্রয় নেয়। অনেক ভক্ত শিষ্য বাবার দেহে বিষধর সর্প দেখে বাবাকে জিজ্ঞেস করতেন, বাবা আপনার ভয় করে না? তাতে বাবা জবাব দিতেন, ভয় ভাবনা বেদে তারা বেটি সব কেড়ে নিয়েছে গো। কাশীর চলন্ত শিব ত্রৈলঙ্গ স্বামী বলে গেছেন, হিংসা না করলে তারাও হিংসা করে না। বাবা ছিলেন শ্মশানচারী দিগম্বর অবধূত, ভস্ম ছিল তার অঙ্গের ভূষণ, দিকবসন ওহি দেহ রক্ষক কালকূট পেয়েও কুকুর ও শৃগাল অনুচর ও সর্বত্যাগিনী শ্মশানবাসিনী দিক ও বসনা ভীম ও কান্তা তারিণী দেবী গরণী। তাই বাবা প্রায় বলতেন, তারা আমার আশ্চর্য ভৈরবী গো। তার সৎ ছিল নিরুপম স্নিগ্ধ গভীর শান্ত, নমিত পলকহীন দৃষ্টি ছিল সদা সর্বদা বিভূপদ পরা। তিনি ছিলেন গুপ্ত অবতার, কখনো নামের কাঙাল ছিলেন না। তিনি ছিলেন অতিশয় নির্জন প্রিয়, জন্মসিদ্ধ মহান ত্যাগী ও আদর্শ যোগী, জাতির ঐহিক কল্যাণ কামনায় তার দৃষ্টি ছিল সদাই জাগরুক। মির্চির কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। এবার আরেকটি ঘটনা। অতি সন্তর্পণে এক ভক্ত বাবাকে ধরে নিয়ে এলেন কুণ্ডে, শান বাঁধানো ঘাটে জলের কাছে বসিয়ে দিয়ে তিনি ফিরে এলেন শ্মশানস্থিত কুটিরে। স্নান শেষ হতে অন্তত 2-3 ঘন্টা। এই সুযোগে ভক্ত কুটিরে আহারের ব্যবস্থা করতে লাগলেন। দুপুরবেলা সেখানে কেউ নেই, বৃহৎ শ্মশান খাঁ খাঁ করছে। কিছুক্ষণ পরে শিষ্য গেলেন বাবাকে একবার দেখবার জন্য। এই কি আশ্চর্য, বাবা তো জলে নেই, কোথায় গেলেন, কি করেই বা গেলেন? এই কথা আপন মনে ভাবতে ভাবতে তিনি শিমুলতরা এসে দেখলেন বাবা নিজের আসনে শুষ্ক অবস্থায় বসে তারামার চিন্তায় নিমগ্ন। তারামা স্বয়ং যার সেবিকা, যার সহচরী, তার কি বাহ্যিক সহায়তার কোনো প্রয়োজন আছে? তিনি ছিলেন গুপ্ত সাধক, মাঝে মাঝে বাহ্যিক সহায়তা নিয়ে তিনি আত্মগোপন করতেন। এত গুপ্ত সাধক ছিলেন যে কেউ নাম প্রকাশ করবে বা প্রচার করবে তা তিনি একেবারেই পছন্দ করতেন না। শিষ্য ভক্তরা অতি কষ্টে অলক্ষ্যে তার ফটো তুলতেন, যখন তিনি জানতে পারলেন তখন রেগে গিয়ে বলেছিলেন, সারাদের সব ফট করে দেব। ক্রমশ বাবার অথর্ব অবস্থা দেখে প্রিয় শিষ্য পরম ভক্তরা তার জীবনী লেখার ইচ্ছা প্রকাশ করলেন। তাতে বাবা বললেন, রে আমি সামান্য ভিক্ষু, আমার আবার জীবনী কি বাবা, রাজা রাজাদের ইতিহাস লিখতে হয়, সাধু সন্ন্যাসী যারা তারা তো ভিক্ষু, তাদের নিয়ে ওসব লিখতে হয় নাকি? শিষ্য ভক্তদের অনেক পীড়াপিড়িতে বাবা বললেন, নেহাতি যদি লিখতে চাও বাবা তাহলে কতগুলো শ্রী দুর্গা জয় দুর্গা এগুলো লিখে রাখো, যারা মহাপুরুষ তারা নামের বা ভোগের কাঙাল হন না, ত্যাগের মধ্যে আত্মগোপনী তারা আদর্শ বলে মনে করেন। শ্রেণু দেবী প্রবক্ষামি এথা বিঘ্না স্থিতা সদা মুক্তিং প্রতি নারানাঞ্চ ভোগ পরম বন্ধন। শিব সংহিতা এই কথা বলা হচ্ছে। ভগবান বললেন, দেবী যোগ সাধনে যেসব বিঘ্ন উপস্থিত হয় সেটা বলছি শোনো, ভোগই মানুষের মুক্তি বিষয়ে পরম প্রতিবন্ধক জানবে। মির্চির কালীকথায় আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে।
জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বাবা বসে আছেন, সেই সময় দেখা গেল এক আগন্তুক বৃষ্টি ধারায় সিক্ত হয়ে দরজার সামনে উপস্থিত। বাবা আগন্তুককে দেখে কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করলেন। সবাই দেখলো কিন্তু কারো মুখে কথা শুনল না, কেবল কালো কুকুরটি কুমড়ে উঠল। পরে মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে নিলে, পর্ণকুটির কাঁপিয়ে দিয়ে উপহাসশালে আগন্তুক বাবাকে লক্ষ্য করে বললে, আর কেন, কে যেন বলল। গম্ভীরভাবে বাবা উত্তর দিলেন, আর কেন রে ভবের খেলা, ছাড় না মায়ের কোল, কত খেলা খেলবি ছলে, ফেল না মায়ার খোল। মহাকালে মায়ের কোলে কেটেছে কাল নানা ছলে, আর কি ভবে ভালো সাজে, কোলে খাওয়া দোল, দিবারাতি চোখের জলে কেন কাঁদিস তারা বলে, নিরাকারে যায় না চলে, বলুক সবে হরিবোল। ভক্তরা বুঝতে পারলেন বাবার বেশি দিন বেশি সময়ই হলো কে নেই, কোথায় তার সমাধি হবে, এ নিয়ে গোলমালের সৃষ্টি হলো তাদের মধ্যে। এক একজন এক এক রকম মত বলতে লাগলেন। অধিকাংশের মত খ্যাপা বাবার জন্মভূমিতে, আর নগেন্দ্রনাথ বাগচি আর অন্য শিষ্যদের মতে পূর্বকথিত বাবার ইচ্ছা অনুযায়ী শ্মশানে নিমতলায় সমাজ দেয়া হোক, এরকম মতদ্বৈধতা চলতে লাগলো। মীমাংসা হলো না, সভা একটা গোলমালের সৃষ্টি হলো। সভার মধ্যস্থলে এসে উপস্থিত হলো উগ্র মূর্তিতে একজন কালো রূপে আগন্তুক। তোরা অত গোলমাল করছিস কি, আমার সঙ্গে আয়, আমি তোদের জায়গা দেখিয়ে দিচ্ছি। সবাই মেনে নিল আগন্তুকের আদেশ, বাবার ইচ্ছে মতো সেই নিমতলায় আগন্তুক দেখিয়ে দিল। ভক্ত শিষ্যরা তার নির্দেশ মতো খনন কাজ আরম্ভ করল, কিন্তু খননের পর বহু যুগে তারামার মন্দিরের ভিত্তি প্রকাশ পেয়ে গেল। সম্ভবত ভক্ত গন্ধবণিক জয়দত্ত এই স্থানে তারামার মন্দির স্থাপন করেছিলেন। সমাধি কার্য শেষ না হওয়া পর্যন্তই আগন্তুক নানা পুষ্প সহ সেই স্থানে বসে বাবার পবিত্র দেহে পুষ্প বর্ষণ করতে লাগলো। সমাধি কার্য সম্পন্ন হলে সে বাবাকে ভক্তি সহকারে ভূমিষ্ঠ প্রণাম করল, তারপর অদ্ভুতভাবে তীব্র বেগে ওই স্থান হতে শ্মশানের গভীর অরণ্যে প্রবেশ করল। এরপর থেকে ওই আগন্তুককে আর কেউ কখনো দেখেনি। চিরস্মরণীয় সন 1318 সালের মর্মান্তিক 2রা শ্রাবণ বঙ্গমাতার অমৃত সন্তান বীর সাধক নিষ্কাম বালব্রহ্মচারী বামাচরণ চট্টোপাধ্যায় ওরূপে শ্রী বামা খ্যাপা বাবা ব্রহ্মরন্ধ্র ভেদ করে নিরাকার ব্রহ্মে লীন হলেন। মির্চির কালী কথা শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বাবা দেহ রক্ষা করবার প্রথম তিরোভাব উৎসব উপলক্ষে বাবার এক প্রিয় শিষ্য শারদাচরণ সাহা সমস্ত দিন কঠোর পরিশ্রম ও আতুর দরিদ্রের সেবা করেন। সেই দিনও খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাবার তিরোভাব উৎসব পালিত হয়। সারাদিন না ঝড় ও বৃষ্টি হয়, মুহুর্মুহু মেঘের গর্জন ও বজ্রপাতের গুরুগম্ভীর শব্দে ক্ষুদ্রপল্লী নিনাদিত। সারাদিন পরিশ্রমের পর রাত্রে শ্রান্ত শারদা স্মরণ সাহার পেটের পীড়া দেখা দিল এবং তিনি প্রাতকৃত্যের পর মঠ হতে ফিরে উল্লাস ভরে গুরু ভ্রাতাদের বললেন, ভাই বড় আনন্দ, আমি চললুম বাবা আমাকে নিয়ে নেবেন। বারবার এই কথা বলে ওই দুর্যোগে গাঢ় অন্ধকারে মল্লারপুরের পথে প্রায় এক ক্রোশ দূরে নিজ গৃহে ফিরে এসে তিনি আসনে বসলেন। প্রভাতে সংবাদ এলো বাবার অন্যতম প্রিয় শিষ্য শারদাচরণ সাহাও নিজ আসনে সমাধিস্থ অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন। তারামায়ের আঙিনায় পুণ্যবান শিষ্যের সমাজ দেয়া হয়েছিল। মহাশ্মশানের আসন আজ শূন্য হলেও একথা মনে হয় সূক্ষ্ম দেহে বুঝি খ্যাপা বাবা আজও বিরাজিত। বাংলার তরুণ সাধকরা যারা ভগবানের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহের অবকাশ যাদের আছে, যদি কিছু বিভূতি দর্শনের ইচ্ছে থাকে তাহলে সৎ সাহসে শ্রদ্ধা সহকারে তারাপীঠের মহাশ্মশানে খ্যাপা বাবা শরণাপন্ন হন।
তার নামে মাতোয়ারা হন, দেখবেন তিনি নিশ্চয়ই আপনার মনোবাসনা পূর্ণ করবেন। না না না, পূজা মন্ত্রের প্রয়োজন নেই, শুধু তার নামই আপনাকে আত্মহারা করবে। বাসনা কামনা ওই মহাপুরুষের নামাগ্নিতে ভস্মীভূত হবে, আপনার বলতে থাকবে শুধু প্রেমাশ্রু আর আনন্দ। আপনি জানবেন তিনি সাকার ব্রহ্ম, তিনি কালী, তারা, কৃষ্ণ, রাম, তিনি পিতা, মাতা, ভগিনী, তিনি জগৎগুরু মুখ্য দাতা। না আছে ভক্তি করিতে আহ্বান, এ শুষ্ক হৃদয় মরুর সমান, নাহি অশ্রু জল করি নিবেদন, কৃপা করি যদি দাও পদে স্থান, এ দীনহীন পেতে পারি ত্রাণ। জয় তারাপীঠ ভৈরব, শ্রী শ্রী বামা খ্যাপা বাবার জয়। বাবার আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, তারামা আপনাকে প্রাণপুরে আশীর্বাদ করুন। ভালো থাকুন, সুখে থাকুন, স্বস্তিতে থাকুন। শুনছেন মিছে কালীকথায়, আপনি রয়েছেন জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিছিতে।